আসসালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক শুভাকাঙ্ক্ষী এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা এমন একজন অতিথিকে নিয়ে আসছি যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, যিনি কোরআনে হাফেজ মাওলানা এবং সে সাথে সঙ্গীত চর্চা করেন এবং তার সুললিত আজানও আপনারা হয়তো শুনতে পান বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে, বিশেষ করে এনটিভিতে তার আজান প্রচারিত হয় এবং তিনি কোরআনের আলোর প্রতিষ্ঠাতা পরিচালক বলা যেতে পারে। তার সাথে আমরা আজকে কথা বলবো এবং তার কাছ থেকে গান শুনবো, তার অভিজ্ঞতা এবং তার আরও অনেক কিছু যেটা আপনাদেরকে সামান্য জন্য হলো বিনোদন দিবে। আমরা কথা বলবো মৌলানা হাফিজ ইউসুফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউসুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ব্রিটেনের রাজপথ, ব্রিটেনের আসছেন হলো সেই সবুজের সময়ে আসছেন ব্রিটেনে, জি কেমন লাগতেছে লন্ডন শহর? ভালো, ইউরোপ তো মানুষের স্বপ্ন। আর যেহেতু ফার্স্টবার আসলাম, আচ্ছা আচ্ছা, তো আমি একটি প্রোগ্রাম করি কোরআনের আলো কোরআনের প্রতিভা আলো, সম্মেলন, মূলত কোরআনের হাফেজদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, 2009 মিডিয়াতে সর্বপ্রথম এটা শুরু এবং হয়, এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আলহামদুলিল্লাহ। আর আপনি তো জানেন আর হাফেজদেরকে নিয়ে আসলে কেউ কাজ করে না, হুম 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 আমি শুরু করলাম, তা আলহামদুলিল্লাহ অনেক সারা, পুরো ওয়ার্ল্ডে বেশ কিছু ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব সেরা হাফেজ ওই প্রোগ্রাম থেকেই। জি প্রোগ্রাম আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা, অনেক এবং আপনার কোরআনের সাথে জন্য মনে একজন এসেছেন এখানে, হাফেজ, হ্যাঁ, নাজমু সাকিব, নাজমুল সাকিব। 2013-তে সারা ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা আচ্ছা, হিফজুল কোরআন প্রতিযোগিতায়। তো মূলত আমার আসলে আপনার কাজটা এটার শুরুটা কেমন ছিল, কিভাবে শুরু করলেন আসলে এটা? শুরুটা আসলে আমি, আপনি তো জানেন বাংলাদেশে অনেকেই প্রতিভার সন্ধানে কাজ করে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, তো আসলে তারা বলে বেড়াচ্ছে রেডিও টেলিভিশন সব জায়গায় হুম হুম যে আসলে গান এবং নাচ অবশ্যই তারা প্রতিভাবান, কিন্তু তারা পৃথিবীর সেরা প্রতিভা হতে পারে না, সেটা এক শ্রেণীর লোক আছে যাদের বিনোদনের কারণ হতে এবং সেটা পারে, একটা সময় পর্যন্ত, এরপরে একটা কিন্তু সময় এগুলো আস্তে পর্যন্ত। আস্তে থাকে না। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘোষণা অর্জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সন্ধান কোরআনের প্রতিভা, হুম হুম তো কোরআনের প্রতিভারা যেহেতু অবহেলিত হচ্ছে, তো অবহেলিত হচ্ছে কিন্তু শুধু আমাদের দেশে, হ্যাঁ, তো এটা আমি বলবো না পৃথিবীর সব জায়গায়, কিন্তু আমাদের দেশে আসলে অবহেলিত না, আমরা সেভাবে নিতে পারতেছি না, আমরা মানে সেভাবে তাদেরকে তাদেরকে মানুষকে মূল্যায়নটা হচ্ছে না, দিতে পারতেছি না নিতে সেভাবে। পারছে না, কিন্তু আমাদের বাংলাদেশ ক্রস করলে কিন্তু তাদের মূল্যায়ন আছে অনেক অনেক আলহামদুলিল্লাহ। এবং আপনি জানেন এবং খুশিও হবেন ইতিমধ্যে যে আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন যে কম্পিটিশনগুলো হচ্ছে হুম হুম সেখানে কিন্তু সেখানে বাংলাদেশের বাংলাদেশিদের, হাফেজের একটি আতঙ্ক, ওরা জিজ্ঞেস করে যে এখানে কি বাংলাদেশ আসছে, বলে হ্যাঁ, তাহলে আমরা আর পাবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড বাংলাদেশের সব থাকে এরা। বাংলাদেশ নিয়ে আসতেছে। ইসব আমরা প্রসঙ্গে আরো এই প্রসঙ্গে আসবো পরে, যেহেতু হৃদয়ের সুর দর্শকরা হয়তো অপেক্ষা জি করতেছে জি একটা জি গান শোনার জন্য, হামদ নাথ। জি জি তা আপনার আচ্ছা কাছ থেকে আচ্ছা, শুরুতে আমরা কি শুনতে পারি কোন গানটা? আসলে রমজান, রমজান উপলক্ষে একটা গান হতে পারে, রমজানের গানও করতে পারেন রমজানও আপনি। হইতে পারে যেহেতু, আর আমি যদিও অনেক বড় কেউ না, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন, সে একটা গান গাইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ইউসুফ ভাই আপনার কাছ থেকে রমজানের গান একটা শুনি। মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের ধারে দাঁড়ে, মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের ধারে দাঁড়ে, রহমতারি বানিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতারি বানিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের ধারে দাঁড়ে, পাপি তাপি আইরে ছুটে, পাপি তাপি আইরে ছুটে,
খুদার রহম তোরানে রে লুটে পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজানেরও বছর ঘুরে মমিন মুসলমানের ধারে দাঁড়ে মাহে রমজানেরও বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে গুনাহ মাপের তো সুযোগ গুনাহ মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজানেরও বছর ঘুরে মমিন মুসলমানের ধারে দাঁড়ে মাহে রমজানেরও বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে রহমতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে আসলে আপনারা অসাধারণ এবং গানটা ছিল রমজানের আসলে রমজান আসে রহমত বরকত মাগফিরাত নিয়ে অবশ্যই ইমানদারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা আমি মনে করি খুব জরুরি প্রয়োজন যে যেভাবেই পারে না কেন তাদেরকে উদ্বুদ্ধ করা রমজানের প্রতি ইবাদতের প্রতি কোরআনের প্রতি আল্লাহর প্রতি এবং এই রোজার মাসে আসলে যদি ইমানদার ব্যক্তিদের শুধু ইমানদারদের না এবং শয়তানদেরকে তো বেঁধে ফেলা হয় এবং ইমানদারদের তাদের প্রতিদিনের রোজার আগের যে কাজকর্ম যে রুটিন তাদের লাইফস্টাইল সব কিন্তু চেঞ্জ হয়ে যায় এর মাস এন্ড এটা লাইফটা কিভাবে চলবে এটা স্পেশালি কিন্তু আল্লাহর একটি রহমত আপনি বাকি 11টি মাস আপনার দিক নির্দেশনা দিচ্ছে রমজান মাস এই জন্য এই মাসকে প্রশিক্ষণের মাস বলা হচ্ছে যে রমজান মাস হলো প্রশিক্ষণের মাস রমজান মাসে প্রশিক্ষণ নেবে আর বাকি 11টি মাস ব্যক্তি জীবন পরিবার সুন্দর করে পরিচালনা করার জন্য এটি স্পেশালি আমাদের নবী এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত বড় একটি নিয়ামত এবং একজন আমার বন্ধু সে বলতেছে যে রমজান মাস আসলে সে পাগল হয়ে যায় ইবাদত করার জন্য মোমেনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত বলছে অন্যান্য মাসে আমি ইনকাম করি মোর দেন মানে 1200-1300 পাউন্ড সেই মাসে বলছে আমি কাট করে ফেলি হাফ করে ফেলি ইনকাম এটা কি করে আমার ইমাম আমার ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিই আরো আসলে কি আমাদের একটা ধারণা ছিল যেটা আমি আপনাকে একটু শেয়ার করব যে বাংলাদেশে থাকা অবস্থায় যে ইউরোপে একটা একটা পরিবেশ অন্যরকম যে ইউরোপের মানুষরা ইসলামের প্রতি ধর্মের প্রতি বা কোরআন চর্চার প্রতি হয়তো বা তাদের একটা অনীহা আসলে আমি এখানে আসার পরে সত্যি আমি মুগ্ধ এবং আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে আমার মনে হচ্ছে যে আমরা পৃথিবীর দ্বিতীয় যে বৃহত্তর মুসলিম কান্ট্রি বাংলাদেশ আমাদের দেশের চেয়ে এখানে এসে দেখলাম যে কোরআন চর্চা এবং ইসলামের ইবাদতের যে একটা উৎসব মুখর পরিবেশ সেটা আমি এখানে পাইলাম কিন্তু আপনি ঢাকাতে যান বাংলাদেশে পান কিন্তু এই মুহূর্তগুলো আপনি এই যে একটা উৎসব হতে পারে ইবাদতটা সেটা একমাত্র ব্রিটেনে এখানে বিশেষ করে প্রতিটি মসজিদে দেখলাম যে দুইটি জামাত হয় একটি জামাত হলো যারা বিকেলবেলায় কাজটা সেরে তাদের জন্য
আবার লেট নাইট একটা জামাত, যারা ব্যস্ত, যারা ব্যস্ত, দেখেন এত ব্যস্ত থাকার পরেও যে তারা জামাতের ব্যবস্থাপনা, তার মানে কি নিশ্চয়ই তারা এখানে ভালো লোক হয়। আমি দুইটা জামাতে আমি অংশ নিই। এখানে দেখেন যে আপনার ইবাদতের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই, বাধা নেই, যে যেভাবে পারতেছে সেভাবে ইবাদত করতেছে, স্বাধীন তার ধর্মের ব্যাপারে, ধর্মীয় যে কাজগুলো সে করবে এই ব্যাপারে, এটা আলহামদুলিল্লাহ, এটা স্পেশালি আমি বলবো এটা একটা নিয়ামত, আল্লাহর রহমত বটে, অবশ্যই নিয়ামত। ইসুফ ভাই আপনার কাছ থেকে আরেকটি গান যদি আপনার শুনতে পাই। আল্লাহ 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 আস-সুবহু বাদা মিন طلعته والليل دجى من غفرته الله 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 جبريل أتى ليلة أسرى والرب دعا لحضرته الله 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 গানটা মনে আছে। আমি তো ছোটবেলা থেকে যখন রোজা আসতো তখন বাংলাদেশ বেতারে এটা প্রচার হতো। আপনিও তো গানের চর্চা করতেন, আপনিও তো চমৎকার গান গাইতেন কোনো একটি সময়। আসলে আমাদের মূলত আমার কাজটি হলো হাফেজদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত, সেটাই হাফেজদেরকে নিয়ে মূলত কাজ। কোরআন হলো একটি ফাউন্ডেশন আছে বাংলাদেশে, তো ওই ফাউন্ডেশনের আমি ফাউন্ডার চেয়ারম্যান, তো চেষ্টা করে যাচ্ছি কিছু আসলে কোরআনকে নিয়ে এবং কোরআনের যে আন্দোলন এবং কোরআনকে নিয়ে যে সমাজের বাস্তবায়ন, এই ধরনের লোক আজকে আসলে আমরা এক প্রকার কি বলে খুব সীমিত এবং এরা আস্তে আস্তে যেন মানে আমি আসলে মনে করি কি এইটা যে তাদের একটি মানে বুঝের অভাব। আসলে সংস্কৃত ইসলামে নিষিদ্ধ না, না না এটা কখনো না, সেই ক্ষেত্রে হলো সুস্থ সংস্কৃতি। তো সুস্থ সংস্কৃতি কোনটা? বিনোদন কি ইসলামে নেই? অবশ্যই আছে। বিনোদন মানে তো অশ্লীলতা না, বিনোদন মানে তো যে যা ইচ্ছা তা নয়, যে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তা নয়। যে আপনি মনে করেন এই যে ইসলামী সঙ্গীতগুলো, সে আজকে যদি প্রচার প্রসার থাকতো তাহলে ইসলামী সঙ্গীতের চর্চা যারা করে, ইসলামী সঙ্গীতগুলো আলহামদুলিল্লাহ এগুলো মানুষের হৃদয়ে কিন্তু নাড়া দেয়। এই যে আমি হৃদয়ের সুরে অনেক শিল্পী আসছে যারা অন্যান্য গানগুলো করে, তারা যখন এই গানগুলো এখানে যখন প্রোগ্রাম করতে আসছে এবং গান করতে আসছে, তারা বলছে যে যখন আমরা এই ধরনের গানগুলো গাই তখন আমরা একটা হৃদয়ের তৃপ্তি পায়, আবেগ আপ্লুত হয়ে যায়। আর দর্শকরা তো আলহামদুলিল্লাহ যারা সত্যিকার অর্থে
ইসলামকে যারা মানে, আজকে ইসলামের উপর যারা প্রতিষ্ঠিত রয়েছে, তারা কিন্তু এইসব বিষয়গুলো এরা মনে করে যে এগুলো তাদের হৃদয়ের খোরা, আমি মনে করি। তবে আজকে ইকরা বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অনুরোধও করবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি, আপনারা ইনভাইট করেছেন আমাকে, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ করব যে এই সুস্থ বিনোদনের জন্য এবং ইসলামী সংস্কৃতির চর্চা, তো এই বিষয়ে যদি তারা একটু না ইকরা বাংলা আসলে চেষ্টা করতেছি আমরা যে ইসলামিক সংস্কৃতি এবং বিনোদন, আপনি হয়তো যদি থাকতেন তাহলে দেখতে, কতদিন আছেন আপনি এখানে? আমি চলে যাব খুব। আচ্ছা আচ্ছা, চলে যাব। আপনি ইকরা বাংলা অনলাইনেও দেখতে পাবেন এবং আমাদের ঈদ উপলক্ষে বেশ কিছু আমরা নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি এবং সেখানে ইসলামিক যে সুস্থ ধারা এবং সুস্থ সংস্কৃতি এবং বিনোদন যে আসলে সম্ভব সেটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এবং কিন্তু আমি আসলে এটা জেনেও গেছি যে আসলে ইকরা বাংলার বিশাল একটি খ্যাতমত দিন প্রচারের জন্য, দিনই প্রতিষ্ঠানের জন্য। আমি স্পেশালি ইকরা পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি, সত্যি আমি খুব মুগ্ধ তাদের যে বিশাল খ্যাতমত। হ্যাঁ, তারা নিঃস্বার্থভাবে এখানে তো সম্পূর্ণ আমরা 100% ইসলামিক টেলিভিশন। অন্যান্য টেলিভিশনে আপনাকে ইসলামিক প্রোগ্রাম দেখতে হলে ওয়েট করতে হয় এবং অন্যান্য প্রোগ্রাম বিনোদন সেই প্রোগ্রামগুলো দেখে তারপরে ইসলামিক প্রোগ্রামগুলো দেখতে হয়। এবং ইকরা বাংলা যারা দেখে তারা বলে যে এখন আমাদের আর ওয়েট করা লাগে না, 24 আওয়ারে আমরা ইসলামিক প্রোগ্রাম দেখতে পারি। ইসব বা সর্বশেষ সর্বশেষ নিবেদন আপনার কাছে আর কি, যে ইকরা বাংলা দর্শকদেরকে এ রোজার মাসে আরেকটি গান যদি আপনি শোনাতেন। জি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ শোনা আল্লাহর নামে গান গাই, এ শোনা মন প্রাণ ঝোরাই, শোনা মন প্রাণ ঝোরাই, শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মন প্রাণ ঝোরাই, শোনা মন ও মধুর নাম তিনি রে হৃদয় হাসে, ও মধুর নামে সুপ্রেম আসে, ও মধুর নাম তিনি রে হৃদয় হাসে, ও মধুর নামে সুপ্রেম আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই, এ শোনা আল্লাহর নামে গান গাই, এ শোনা মন প্রাণ ঝোরাই, এ শোনা মন প্রাণ ঝোরাই, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে ভাই, সারা দিবেন তিনি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে ভাই, সারা দিবেন তিনি, ও মধুর নাম তিমিতা
হৃদয় জানা গলাতে পর ও নামের মালা ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ ঝোরাই এসো না মন প্রাণ ঝোরাই বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আসলে আল্লাহর নামে যখন আমরা তার নাম স্মরণ করি তার নামে যখন কোনো কিছু করি তখন আমাদের হৃদয় জড়িয়ে যায় আসলে ঠিক বলছেন আপনি আসলে এবং রোজার মাস এবং এটাই হলো সবচাইতে উত্তম মাস জি ইসুফ ভাই আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর হৃদয়স্বরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং আবারও আমি ইকরা পরিবারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন গোটা ইউরোপে আসলে এটা ধন্যবাদ না দিয়ে পারি না এবং আমি ইকরা বাংলার পক্ষ থেকে লন্ডন প্রবাসী যারা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি রমজান মাস সুবর্ণ মাস এই মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো এবং আমরা ভাই ভাই মিলেমিশে বসবাস করব বাংলাদেশের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখুক এবং সকলেই সুখে থাকুক শান্তিতে থাকুক সেই কামনাই করছি আমরা দর্শক আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এখনই আর এই রোজার মাসে আপনারা এবং শুধু আপনারা আমরা যেন সবাই যেন পরিপূর্ণ ইমানের সাথে এবং তাকওয়ার সাথে রোজাকে পালন করতে পারি এবং সব রোজাগুলোকে রাখতে পারি এবং এই রোজার মাস বাকি 11টা মাস যেন আমরা এই রোজার প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে চলতে পারি সে তৌফিক দান করুন সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু